আজকের ভিডিওতে আমরা দেখব অ্যামেসওয়ারে কিভাবে কেমিস্ট্রির রিয়েকশনগুলো কিংবা কেমিস্ট্রির চিত্রগুলো আঁকে আপনি যে ছবিগুলো কিংবা বিক্রিয়াগুলো দেখছেন এই রিয়েকশান বা বিক্রিয়াগুলো একবার ফেসবুক পেজে কমেন্ট কিংবা মেসেজ করে পাঠিয়েছেন এগুলো কীভাবে আঁকে তো এখান থেকে আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে কেমিস্ট্রির বেঞ্জিনগুলো আঁকতে হয় তো আপনি যদি ওই ভিডিওটা না দেখে থাকেন আগে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন কারণ ওই ভিডিও না দেখলে এটা ঠিকমতো আপনি বুঝবেন না তো ওই ভিডিওটা আমি এখানে আই বাটন দিয়ে দেবো আপনি ক্লিক করে দেখে নেবেন কিংবা আমি ড্রেসক্রিপশন বক্সও লিঙ্ক দিয়ে রাখবো কিংবা ফার্স্ট কমেন্টও আপনি পাবেন এই কেমিস্ট্রির বিক্রিয়াগুলো কিংবা যে কোনো চিত্র আঁকার ক্ষেত্রে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনি চিত্রটা আঁকার আগে একটু দেখে নেবেন এটা কিভাবে আঁকা যায় কিংবা মনে মনে একটু গেস করে নেবেন এটা কিভাবে আমি আঁকবো তাহলে আপনার চিত্রটা আঁকতে সহজ হয়ে যাবে তাহলে চলুন আমরা দেখিনি কেউ আমরা কেমিস্ট্রি রিয়েকশন কিংবা বিক্রিয়াগুলো অ্যামেসডের মাধ্যমে আঁকতে পারি তো এই জন্য প্রথমে আপনি ছবিটা সামনে নেবেন যেহেতু আমার কাছে ছবিটা সামনে নেই আমি অ্যামেসডে নিয়ে যাব তো এই জন্য প্রথমে আমরা এমএসওয়ারটি ওপেন করে নিলাম এটা আপনি যে কোনো বার্ষণেই করতে পারবেন এটা কোনো প্রবলেম না তো প্রথমে আমি এখানে ছবিটা এনে নিই তো ছবি কীভাবে আপনি এটা আনবেন সেটা আপনার অনেকেই জানেন আমরা ইনসার্টে গিয়ে পিকচারে গিয়ে লোকেশন থেকে আমরা এখানে ইনসার্ট দিব তাহলে চলে আসবে কিংবা আমরা এটাকে কপি করে এখানে পেস্ট করব। তাহলে এখানে ছবিটা চলে আসবে তারপর আমরা এটাকে ধরে একটু ছোট করে নিলাম তাহলে এখন আমরা এটা দেখে দেখে আঁকার জন্য চিত্রটা আনলাম ফর্ম্যাটে ক্লিক করলাম এগুলোকে আমি ক্রপ করে দিলাম এগুলো আমার দরকার নেই তো এটাকে একটু ছোট করে নিলাম তারপর উপর দিকে একটু ক্রপ করে দিলাম এখন আমরা শুধু এটুকু আঁকবো তো এই চিত্রটাকে আপনি দুইভাবে আঁকতে পারবেন তো চিত্র হচ্ছে এগুলো ক্রিয়েটিভিটির ব্যাপার আপনি যেভাবে একটু গেস করে নেবেন কীভাবে আঁকলে এটা সহজ হয় কিংবা কীভাবে আপনি সহজে আঁকতে পারবেন তো আমি যেভাবে চিন্তা করেছি সেটা হচ্ছে আমি প্রথমে বেন এটা কিন্তু দেখতে একটা বেঞ্জিনের মতো তো আমি প্রথমে বেঞ্জিনের মতো এটা আমি এভাবে এঁকে নিলাম সরি আমি কেমিস্ট্রির সব চিত্রগুলোর নাম জানি না যেহেতু আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জীবনেও নাই এ কারণে আমি চিত্রগুলোর নাম জানি না না কিন্তু এটা আমি বলতে পারতাম কি তো যাই হোক প্রথমে আপনি বেঞ্জিনের মতো এটাকে আপনি এভাবে এঁকে নেবেন আরেকভাবে আঁকা যায় সেটা আমি একটু পরে দেখাচ্ছি তো এটা আঁকার পরে এখন আপনার কাজ হবে এখানে আপনি যে সিগুলো আছে সেগুলো আপনি দিয়ে দিবেন তাহলে ওই যে আমরা একটু আগে দেখালাম টেক্সট বক্সটা আপনি নেবেন আমি আবার নিলাম না নিয়ে আমি টাইম কিল করলাম না এবার আমি আরেকটা এখান থেকে টেক্সট বক্স নিলাম তো সিলেক্ট করে টাইমস নিউ রোমান ফন্ট টাইমস নিউ রোমান দিলাম তারপর এখানে আমি দিলাম সি সি দিয়ে এটাকে একটু ছোটো করে নিই এটা যত ছোট হবে তত ভালো হবে তো আমরা এটা সি নিয়ে এটাকে আমরা এটার উপরে দিলাম তাহলে দেখুন এখন কিন্তু সিটা কিন্তু নিচে বেঞ্জিনের দাগটাও দেখা যাচ্ছে আমাদের ছবিতে কিন্তু বেঞ্জিনের দাগটা কিন্তু উপরে ছিল অর্থাৎ নিচের দাগটা দেখা যাচ্ছে না তো এই জন্য আমরা তো সির উপরে আমরা ক্লিক করব পাশে ক্লিক করব। কিংবা ডাবল ক্লিক করব তখন এই ফরমেটটি অ্যাক্টিভ হবে এখান থেকে গিয়ে আপনি সে ফিলে গিয়ে আপনি যে কোনো কালার দিলে কালার হয়ে যাবে তো আপনি এখানে হোয়াইট কালার দিবেন তাহলে কিন্তু নিচে আর দেখা যাবে না আর এটাকে একটু সেন্টার করে দিলে সুন্দর হবে এখন কিন্তু নিচে আর কিছু নেই তা আপনি কিন্তু এটাকে অনুভব করতে পারবেন যেমন এরকম ছিল তো তো এখানে মাউসের অ্যাড বাটন ক্লিক করে ফর্মের টেক্সট বক্স তারপরে কালার লাইনে গিয়ে ফিল কালার আমি হোয়াইট দিলাম দিয়ে ওকে দিলাম তাহলে কিন্তু হোয়াইট হয়ে যাচ্ছে তাহলে আমরা এখানে একটা সি দেওয়ার পরে বারবার এগুলো আমরা লিখবো না তো জন্য আমরা আগে যেভাবে দেখিয়েছি এখানে এভাবে ক্লিক করবো মাউসের ক্লিক করার পরে মাউসটা যখন আমরা টেক্সট বক্সের কাছে আনবো কিংবা সাইডে আনবো বা কোনায় আনবো তখন এভাবে মাউসটা চার কোন আকৃতি ধারণ করবে তখন আমরা কিবোর্ডের কন্ট্রোল এবং অল্ট বাটন চেপে ধরলে মাউসের ডান ডান একটি প্লাস বাটন ধারণ করবে তখন আমরা অর্থাৎ আমাদের কন্ট্রোল এবং অল্ট চাপা থাকা অবস্থায় মাউস দিয়ে আমরা যখন এভাবে টান দিব তখন এভাবে আরেকটি বের হয়ে আসবে তারপরে আমরা ছেড়ে দিব এখন আমরা এটাকে ওই কোণায় বসিয়ে দিব তারপর যদি একটু এলোমেলো থাকে আমরা কিবোর্ডের এরো বাটন প্রেস করে আমরা এটাকে উপর নিচে আমরা করে দিতে পারবো তাহলে এভাবে ঠিক করে নেবেন ঠিক করে নেওয়ার পরে সেইমভাবে এভাবে ধরে আপনি অন্যগুলোতে এগুলা বসিয়ে দিবেন তো এইভাবে আমি সবগুলোতে বসিয়ে নি দিচ্ছি তো আমি আপনাকে বোঝানোর জন্য কিংবা দেখানোর স্বার্থে চিত্রটি বড় এঁকেছি আপনি চিত্রটি ছোট করে আঁকতে পারবেন অর্থাৎ ছোটো করে কীভাবে আঁকবেন আপনি এভাবে মনে করেন এটাকে ছোটো করে নেবেন তারপরে এগুলো আপনি আঁকবেন তাও সমস্যা নেই তাহলে এখন দেখুন আমাদের সবগুলো স্ত্রী বসে গিয়েছে তো এখন আমরা পাশের এগুলোকে দিচ্ছি তারপর সেমভাবে এটা এভাবে হবে তো এখানে একটা হবে তো আমি এখানে এগুলো বসিয়ে দিয়েছি এখন আমাদের কাজ হবে এইসগুলো দেওয়া এবং উপরে বন্ডগুলো দেওয়া তো আমি এটাকে একটু এই পাশে নিয়ে আসি তাহলে আমাদের সুবিধা হয় তো এই পাশে আনার জন্য এটা কিন্তু এই পাশে আসবে না তো এই জন্য আমরা এটাকে ডাবল ক্লিক করব এখানে ফর্মেটে আসবে এখান থেকে আপনি এখানে দেখতে পারবেন র্যাপ টেক্সট এখান থেকে গিয়ে আপনি বিহাইন্ড টেক্সট দিবেন কিংবা মাউসের রাইট বাটন ক্লিক করলে আপনি এখানে র্যাপ টেক্সে গিয়ে বিহাইন্ড ট্যাক্স দিবেন তাহলে এটা উপর উঠে যাবে এখন যদি আপনি এসাইডেও নেন সমস্যা নেই তো এখন আমরা উপরে বন্ডগুলো দিব এবং এইসগুলো দেবো তো এগুলো দেওয়া সহজ আপনারা আগেও দেখেছেন আমি ইনসার্টে যাব শেপস যাব লাইন নিব তারপরে আমরা সির মাথা থেকে এখান থেকে একটা বন্ড দিয়ে দিব তারপরে আবার একটি সি নিব সি নিয়ে আমরা এটার উপরে এইচ দিয়ে দিব। তাহলে এভাবে আমরা প্রত্যেকটাতে বন্ড দিয়ে এইচগুলো বসিয়ে নিচ্ছি তো এটা যদি আপনারা পারবেন তো এই জন্য আমি একটু ভিডিওকে ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম তো বনগুলো বসানোর শেষ এখন আমি এইসগুলোকে এভাবে ধরে ধরে আমি বসিয়ে দিচ্ছি তো দেখুন এটা কিন্তু নিচের দিকে নেমে গিয়েছে সুন্দর দেখা যায় না তো আমরা এটাকে কিন্তু ধরে এভাবে যে ওরকম ইচ্ছে কিন্তু ওরকমভাবে আমরা এটা করতে পারবো তা আপনি একটু এটাকে সুন্দর করে দিবেন তো আমি সময়ের জন্য সুন্দর করে বসালাম না তাহলে দেখুন মোটামুটি আমাদের চিত্রটি সেমভাবে কিন্তু হয়ে গিয়েছে তো এভাবে আপনি চিত্রটি আঁকবেন তো এখন কিন্তু আমাদের ওই পাশে চিত্রটি আঁকা একবার ইজি আমরা সিলেক্ট করব সিলেক্ট করে সিলেক্ট অবজেক্ট দিব তারপরে এভাবে দিয়ে টান দিয়ে ধরে সবগুলোকে আমরা সিলেক্ট করলাম সেইম আগের মতো আমরা কিবোর্ডের কন্ট্রোল এবং অল্ড বাটন প্রেস করলে আপনি এখানে দেখতে পারবেন কাশ্বরের কোনো একটি প্লাস বাটন ধারণ করেছে এখন আপনি এটাকে আপনি ধরে এভাবে টান দিবেন একদম বরাবর সোজা করতে চাইলে আপনি কিবোর্ডের শিফট বাটন চেপে ধরবেন তাহলে দেখুন আমি শিফ্ট যখন চাপতেছি এটা কিন্তু সমান হচ্ছে তো আমি এভাবে একটা বসালাম তো আমার কিন্তু আরও একটা দরকার তা আমরা এইভাবে আরও একটা দিলাম তাহলে আমাদের আরও একটি হয়ে যাবে তো এটা কিন্তু এ পাশেগুলো লাগবে না তো এগুলো আমি সিলেক্ট ছেড়ে দিয়ে আমি একটা একটা করে যদি চাই এভাবে আমি এভাবে ডিলিট করতে পারবো আর যদি আমি সবগুলো চাই সিলেক্ট নিয়ে সিলেক্ট অল দিব এভাবে সিলেক্ট করলাম তাহলে ডিলিট দিলাম তাহলে দেখুন এগুলো ডিলিট হয়ে গিয়েছে তো এটাও নাই এটাও ডিলেট দিলাম এগুলো নাই তো এগুলো ডিলেট করে দিলাম এটাও ডিলিট করলাম এই সেইটাও এটাও নাই এটাও ডিলিট করলাম তো এখন আমি এটাকে ধরে এভাবে সিলেক্ট করে আমি কীবোর্ডের অ্যারো বাটন প্রেস করলে এভাবে আস্তে আস্তে আসতে থাকবে কিংবা মাউস দিয়ে আমি ধরে এভাবে নিয়ে আসতে পারবো তাহলে দেখুন আমার এটা কিন্তু এটা উপরে উঠে গিয়েছে আমি যদি এটাকে নিচে নামাতে চাই ব্যাকে নামাতে চাই আমি মাউসের রাইট বাটন ক্লিক করব দিয়ে অর্ডার টু ব্যাগ দিব তাহলে দেখুন এটা নিচে নেমে গিয়েছে এগুলো উপরে উঠে গিয়েছে তাহলে দেখুন আমাদের মোটামুটি চিত্র আঁকা শেষ তো এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার আপনি আস্তে আস্তে সুন্দর করে আঁকবেন তাহলে আমরা এটার সাথে মিলিয়ে নিলাম আপনি আপনার হার্ড কপির সাথে মিলিয়ে নেবেন তো আপনি এইভাবে এঁকে নেবেন তো এখন যদি আমরা এটা ক্লোজ করে দিই তাহলে দেখুন আমাদের অবজেক্টের চিত্রটি এখানে চলে এসেছে এই যে আমাদের কেমিস্ট্রির চিত্র আমি বড়ো করে দেখাচ্ছি এই জন্য আপনার একটু সুন্দর কম লাগতেছে এটা ছোটোগুলো অনেক সুন্দর লাগবে তাহলে আপনি এভাবে আঁকতে পারবেন তো এটা একটু বড় করাতে একটু লম্বা লম্বা লাগতেছে তো এটার কোনো সমস্যা না আপনি যদি ছোটো করে আঁকেন এটা এটার মতোই দেখা যাবে তো আমি বলেছিলাম এটা দুইভাবে আঁকা যায় আর একভাবে আপনি আঁকতে পারবেন তো আমরা আবার ওপেন করলাম ওপেন করার পরে আমি একটু নিচের দিকে নিয়ে আসি জুম করে নিলাম তারপরে এটাকে আমরা আর নিচে নামিয়ে দিই তাহলে আর একভাবে হচ্ছে মনে করেন আপনি প্রথমে একটা সি রাখবেন তো এভাবে একটু কষ্ট করতে হবে তো এইভাবে আপনি একটা সি দিবেন তারপরে আপনি এখান থেকে শেপে গিয়ে একটা লাইন দিবেন অর্থাৎ বন্ড দিবেন তো তারপরে এটা নিচে আরেকটা সি দিবেন তো আমি কিন্তু প্রথমটাতে কিন্তু ইনসার্টের শেপে গিয়ে তো এখান থেকে আমি হেক্সাগন নিয়েছিলাম অর্থাৎ এটা নিয়েছিলাম যেটা অনেকটা বেঞ্জিনের মতো তো এখন কিন্তু আমি ওটা নিই নেই তো তারপরে এভাবে আঁকার পরে আপনি এখান থেকে আরেকটু জুম করে নিই তো এটা আঁকার পরে আপনি এখান থেকে তারপর আরেকটা এভাবে এখান থেকে দিয়ে দিবেন তাহলে পাশাপাশি চলে এসেছে তো তারপরে আপনি আবারও এখান থেকে একটা লাইন দিবেন দিয়ে আরেকটা সি দিবেন তো এইভাবে আপনাকে পুরোটা আঁকতে হবে অর্থাৎ আমি সেমভাবে পুরোটা আঁকবো তো আপনি যদি একটি বেঞ্জিন নিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু অনেক সুন্দর হবে তবে আপনি এটা দিবেন তারপর এভাবে আরেকটা দিবেন এইভাবে আপনাকে পুরোটা কিন্তু আপনি বসে বসে আঁকবেন তো আমি এটা বরাবর এটা নিয়ে নিলাম তারপর এটা দিলাম তারপর এটা এখানে আরেকটা সি হবে তো দেখুন এভাবে কিন্তু আপনি চিত্রটা আঁকতে পারেন বাকিগুলো তো সব একই আপনি এখান থেকে বাকি এগুলাতে একটা করে আপনি এইচ বসিয়ে দিবেন তো এভাবে সবগুলোতে আপনি উপরে বন দিয়ে এইস বসিয়ে দিবেন তো এভাবে আমি কিন্তু সবগুলোতে চাইলে আঁকতে পারবো তো এঁকে এঁকে আমি সমানষ্ট করলাম না আপনি প্র্যাকটিস করবেন তো চিত্র সুন্দর হবে কখন যখন আপনি যত বেশি পরিমাণে আপনি চিত্র আঁকবেন অথবা প্র্যাকটিস করবেন তখন আপনার চিত্রগুলো সুন্দর হবে প্রথমবার আপনি এ করে আঁকতে পারবেন না কারণ আপনার যদি আপনি যত স্মুথভাবে মাউস চালাতে পারবেন ততই আপনার চিত্রগুলো কিন্তু আপনি ভালোভাবে আঁকতে পারবেন অর্থাৎ আপনাকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে আমি যেভাবে পারতেছি তা কিন্তু না আমি অনেক এগুলো প্র্যাকটিস করেছি কিংবা অনেকে এঁকেছি এই জন্য আমি এগুলো এখন মোটামুটি আঁকতে পারি তাও অনেক দিন এগুলো আঁকা হয় না দেখে আমি স্মুথলিভাবে আঁকতে পারতেছি না আমি আর দেখালাম না এভাবে আমি সবগুলো কিন্তু বসাতে পারবো এভাবে আপনি এগুলো এঁকে নেবেন তো আমি এখানে ক্রস দিলাম তাহলে দেখুন এখন আমাদের চিত্রগুলো এভাবে আঁকা হয়ে গিয়েছে তো আমরা চাইলে কিন্তু চিত্রগুলো এভাবে বাইরে আঁকতে পারলাম কিন্তু বাইরে আঁকলে এলোমেলো হয়ে যায় তবে এভাবে একটা অসুবিধা আছে অনেক দিন যদি আপনার ফাইলটি পরে থাকে বছর পর বছর কিংবা অনেক সময় উইন্ডোজ দিলে অ্যামাজনে বাসন মিল না হলে এটা কিন্তু ফিক্সড হয়ে যায় কিংবা আপনি চাইলে এভাবে এগুলোকে সিলেক্ট করে কপি কিংবা কাট করে আপনি এভাবে এগুলো কিন্তু বাইরে আপনি পেস্ট করতে পারবেন তাহলে এ ছিল আজকে আমাদের ভিডিও কেউ আপনি রসায়ন কিংবা কেমিস্ট্রি চিত্রগুলো এভাবে আপনি আঁকবেন তো আপনার যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো সেখান থেকে যদি আপনারা নতুন করে কোনো কিছু না বুঝেন তাহলে আপনাদের সেই কমেন্টগুলো পড়ে আমি যেটা বেশি সমস্যা সেটা নিয়ে আমি ভিডিও বানাবো তাছাড়া এটা ছাড়াও কিন্তু আর অনেকগুলো আমার কাছে ছবি আছে আমি সেগুলো নিয়ে ভিডিওগুলো বানাবো যে দেখুন এটা কেউ বানাতে হয় তো এটা অলরেডি আপনারা পারবেন তো এটা আরও বানানো যায় তো এগুলো কিন্তু আমরা না এঁকে অর্থাৎ অবজেক্টে কিংবা শেপ দিয়ে না এঁকে আমরা এগুলোকে ইকুয়েশন কিংবা ফর্মুলা কিংবা সূত্র দিয়ে আমরা এটা বানাতে পারবো তো দেখুন আরও আছে এগুলো যদি আপনারা চান আপনারা জানাবেন কমেন্ট করে তাহলে এগুলো আমি আঁকবো তাছাড়া আরও বিভিন্নজন আরও বিভিন্ন রকম কমেন্ট করে এই যে এই চিত্রগুলো কীভাবে আঁকে বা গ্রাফগুলো কীভাবে আঁকে সেই সম্পর্কে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো তাহলে এ ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন আর যে কোনো প্রবলেম হলে তো অবশ্যই কমেন্ট করবেন আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং